মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে ভিড় থেকে তত বেশি দূরে সরে যায়। অতিরিক্ত লোকজন ভালো লাগে না তখন আর, অযথা মাতামাতি এড়িয়ে যায়, অপ্রয়োজনীয় কথাবার্তায় মন বসে না বেশিক্ষণ, কাউকে কাছে ঘেঁষতে দেয় না বরং দূরে ঠেলে দেয়। ওরা একটা মুক্ত জেলখানার মতো হয়ে যায়, দরজাবিহীন দেওয়ালবিহীন এক মুক্ত জেলখানা। সহজেই পালিয়ে যেতে পারে কিন্তু তাও নিজেকে আটকে রাখে সেখানে। ওরা হুটহাট কারোর সাথে কথা বলে না, আবার যাদের সাথে বলে সেখানে কথা শেষই হয় না। আসলে ভেতর ভেতর নিজের সাথে ওরা এত বেশি কথা বলে, বাইরে তার খুব সামান্য অংশই প্রকাশ পায়। ওরা মাঝে মাঝে চলে যেতে চায়, চলে যেতে চায় কোনো এক অচেনা শহরে যেখানে কোনো পরিচিত মুখ নেই। এই শহরে অনেক পরিচিত মুখ, অপরিচিত সেজে ঘুরে বেড়ায়। ওরা নিজের সাথে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করায়, অন্য কারোর সাথে সহজেই মিশে যেতে পারে না, কিন্তু একবার মিশে গেলে ওদের থেকে ভালো সঙ্গী পাওয়া দুষ্কর। ওরা নানা বিষয় নিয়ে পারদর্শিতার সাথে আলোচনা করতে পারে, বাহ্যিক পৃথিবী ছাড়াও ওদের একটা আলাদা জগৎ থাকে যেখানে খুব যত্ন করে সাজিয়ে রাখে ভালোবাসা। ওরা অসুস্থ কিংবা মানসিক রোগে আক্রান্ত নয়, ওদের সমস্তটা শুধু একটা বাঁধ দিয়ে আটকে রাখে। বাঁধ খুলে দিতে পারলে দূর দূরান্ত পর্যন্ত ভিজিয়ে দিতে পারে ওরা, কিন্তু কিন্তু ওই বাঁধ সবাই খুলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ওই বাঁধ সবাই খুলতে পারে না।